সুপ্রিয় দর্শক, আমি কাউসার হলদার এটিএন বাংলা বাংলার মুখ অনুষ্ঠান থেকে ইতালির মিলান থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের উদ্যোগে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস এর অনুষ্ঠানটি দেখানোর জন্য, যেখানে অংশ নিয়েছে অগণিত শিশু যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। তাহলে চলুন দর্শক আমরা দেখে আসি। বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন কররঙিন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে এবারে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় পালিত হল বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস 2019। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ এবং সূরা ফাতেহা পাঠ করে বিশেষ দোয়া এবং প্রশাসনিক কর্মকর্তা কাজী নসিবুল ইসলামের বিশেষ মোনাজাতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর পুষ্পস্তবক অর্পণ করা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। শিশু দিবসের তাৎপর্য পূর্ণতা পায় প্রবাসী শিশুদের পরিবেশনায় নৃত্য, সঙ্গীত এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে। এতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মিলানস্থ কনসাল জেনারেল ইকবাল আহমেদ। যার জন্ম না হলে বাংলাদেশ রাষ্ট্রটির জন্ম হতো কিনা সন্দেহ। আর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। বঙ্গবন্ধুর জন্মদিনের দিনই কেন শিশু দিবস পালন করতে হবে? কারণ হচ্ছে যে বঙ্গবন্ধু কে ছিল, কেননা এই শিশু দিবস বঙ্গবন্ধুর জন্মদিন এই কারণেই করা হয়েছে যাতে শিশুদের সামনে বঙ্গবন্ধু একজন আদর্শ, এই জিনিসটা যাতে সব শিশুর সামনে তুলে ধরা হয় এবং এটা পিতামাতারই দায়িত্ব। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন কনসাল এ কে মোহাম্মদ শামসুল হাসান এবং শ্রম কনসাল রফিকুল করিম। আমি এই মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। শিশু দিবস সকল শিশু সহ দেশবাসীর প্রতি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির সাংবাদিক নেতৃবৃন্দ সহ অনেকে। বক্তারা জাতির জনকের আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে ক্ষুধা, সন্ত্রাস এবং দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনীর একটি প্রামাণ্যচিত্র এবং কনসুলেট হলে আলোকচিত্র প্রদর্শন করা হয়। এতে বিভিন্ন প্রতিযোগিতায় শিশুরা অংশ নিয়ে হয়েছে অনেক খুশি। আমি করেছি গান, কবিতা আবৃত্তি, এখানে আসতে খুবই ভালো লাগছে। আমি গান করেছি জাতীয় অনুষ্ঠানে, আমার খুব ভালো লেগেছে, আমার এখানে অনেক এসে ভালো লাগছে। এবং বঙ্গবন্ধুর জন্মদিনে শুভেচ্ছাও জানান তারা। বঙ্গবন্ধুর জন্মদিনে শুভেচ্ছা, ভালো লাগছে, আমার জন্মদিনের মতো লাগছে। শেষে সাংস্কৃতিক পর্বে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ উপস্থাপন সহ নৃত্য, আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন নতুন প্রজন্মের শিশুরা। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবার সংগ্রাম শহীদের সংগ্রাম।